কৃষি ও কৃষক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে আমি দেখাবো যে কিভাবে সরিষার থেকে তেল আলাদা করা হয় এবং খাঁটি সরিষার তেল কিভাবে বানানো হয়, এটা আমি আপনাদের কাছে দেখাবো। চলুন যাই দেখি খাঁটি সরিষার তেল বা সরিষার থেকে কিভাবে তেল আলাদা করা হয়। সরিষার তেল একেবারে ঘানিতে ভাঙাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একদম সরিষা ভাঙানো হচ্ছে। এখানে এই ভাঙানো তেলটাই আপনারা পাবেন। আপনি এসে স্বচক্ষে দেখে, নিজের চোখে দেখে আপনারা এখান থেকে তেলটা নিতে পারেন। খুবই ভালো মানের তেল এখানে ওনারা উৎপাদন করেন সরিষার থেকে। সরাসরি চোখে দেখে আপনারা এখান থেকে তেলটা নিতে পারেন, সরষের থেকে নিতে পারেন। খুবই ভালো তেল এখানে, এদের এখানে মানটা অনেক অনেক ভালো। দেখতে পাচ্ছেন এই যে তেলটা এখানে ভাঙাচ্ছে, এই তেলটা সরাসরি ওনারা এখানে তেলটা ভাঙাচ্ছেন এখান থেকে। এটা ফিল্টার করে ওনারা বোতলজাত করবেন। আপনারা জানেন ঘানি সাধারণত দুই ধরনের হয়, একটা হলো তেঁতুল কাঠের আর একটা লোহার। লোহার যেটা, এটার তেলটার গুণগত মান ঠিক থাকে না। ঘানির যে তেলটা, এটার গুণগত মানটা একদম অটুট থাকে, পিওর থাকে। আপনারা দেখতে পাচ্ছেন সরিষার তেল ভাঙানো হচ্ছে এখানে। দর্শক বন্ধুরা, এটা হলো দক্ষিণ বনশ্রীতে এল ব্লকে, এটা নয় নম্বর রোড। এটা হচ্ছে আপনি দশতলা যে মার্কেটটা আছে, দশতলা মার্কেটের থেকে আগের ইয়েতে এটা। হ্যাঁ, নিজস্ব ব্যবস্থাপনায় সব ওনারা এখানে করে থাকে। এখানে কি হচ্ছে, এখানে এখানে কি হচ্ছে, আচ্ছা এখানে তোর হচ্ছে না, এখান থেকে তেল বেরোচ্ছে তাই না? এখানে তেল বেরোচ্ছে আর এখান থেকে বেরোচ্ছে কি খৈল। সরিষার যে ইয়াটা খৈলটা, আপনি জানেন, আপনারা জানেন যে খৈলটাও কিন্তু বিক্রি করে না, বিক্রি হয়। খৈলটা কি কারা কিনে সাধারণত? হ্যাঁ, দোকানদারা কিনে, ও যাদের ওই যে খামার আছে, মাছের খাবার, গরুর খাবার তৈরিতে খৈলটা ইউজ হয় তাই না? আমি ওনাদের এখানকার নিয়মিত কাস্টমার, দীর্ঘদিন যাবত আমি ওনাদের তেল, তারপরে আদার যে প্রোডাক্ট ওনারা বিক্রি করেন এগুলো আমি নিয়ে থাকি। খুবই ভালো মান, মানের ব্যাপারে ওনারা বিন্দু পরিমাণ করেন না, কনসিডার করেন না। তো দর্শক বন্ধু, আপনাদেরকে দেখালাম, আপনারা চাইলে ওনাদের সাথে এসে যোগাযোগ করেন। আর এখানে একটা মেম্বারশিপের ব্যবস্থা আছে তাই না? মেম্বারশিপ হলে দর্শক বন্ধুরা আপনারা এখানে এসে খবর নিতে পারবেন। মেম্বারশিপ যারা হয় তাদের কিন্তু প্রাইসটা একটু কম রাখে, মনে হয় ডিসকাউন্ট দেয় তাই না? ডিসকাউন্টে নেওয়ার ব্যবস্থা আছে। নিয়মিত যদি আপনি কিনেন তাহলে এখানে মেম্বার হলে আপনি এখানে ডিসকাউন্টে মাল নিতে পারবেন। তো এই হলো আপনার সরিষার থেকে তেল আলাদা করার পদ্ধতি। তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে দেখালাম ঘানি ভাঙা তেল, কেউ স্বচক্ষে দেখালাম। তো ভালো থাকবেন।